হাজোর সান মোহাম্মদ নিজর ভোটাধিকার সাব্যস্ত করবলে আহি রাজপথত নিজর পুত্র আর পত্নীর হাতত বন্দী হল স্বামী। 25 বছর পূর্বে এরি থই যাওয়া স্বামী সান মোহাম্মদক আটক করিলে পূর্বর পত্নী পুত্রই। হাজোর কলিতাকুচি চকত সংঘটিত হল এই ঘটনা। সান মোহাম্মদর পত্নী রেহেনা বেগমে অভিযোগ করা মতে প্রায় 25 বছর পূর্বে গর্ভবতী অবস্থাতে পত্নীক এরি গৈছিল হাজোর রাজাবজারর সান মোহাম্মদ নামের যুবকজনে। পিছলৈ সান মোহাম্মদে গুৱাহাটীত বসবাস করে পূর্বর পত্নীক এরি আন এগারী মহিলার সঙ্গে করে নিকা করার পিছত খরগের অর্ডার হল। খরগের অর্ডার হওয়ার পিছত মানে তাক দুবার ধরিলো, একবার একবার করে দুবার ধরিলো, খরগে দিয়া নাই। তারপর দুবার ধরার পিছত একবার 30,000 না 25,000 দিছে। 25,000 দিয়ার পিছত মই এনেকে আছো। তারপর যাদের কলা কি তুমি তুমি এহতক 10,000 করে মান্থলি দিব এনেকে কলা। তারপর কি মান্থলি হয়ে ফেলে গুছি আইল। তারপর তার ফ্যামিলি কলা কি ঠিক আছে স্যার এই মাইকিজনে কইছি আর মই মই হলো দি যাম। ইফালে সান মোহাম্মদে পুনৰ বিবাহ পাশত আবদ্ধ হয় যদিও পূৰ্বৰ পত্নীয়ে বহু কষ্টেৰে ডাঙৰ দীঘল কৰে গৰ্ভৱতী অৱস্থাত এৰি যোৱা সান মোহাম্মদৰ পুত্ৰক। ইয়াৰ পিছতে ভুক্তভোগী ৰেহেনা বেগমে ন্যায়ালয়ৰ কাষ চাপিছিল যদিও ন্যায়ালয়ৰ ৰায়ক অংকুশ দেখুৱাই পলাই ফুৰে সান মোহাম্মদে। খুৰাকী নিদিয়া সান মোহাম্মদলৈ হ'ল ইখনৰ পাছত আন এখন জাননী যদিও কোনো সুপুত্ৰ নোলাল স্বামী সান মোহাম্মদৰ। তেনে সময়তে মঙলবাৰে আবেলিৰ ভাগত গুৱাহাটী ভেটাপাৰাৰ পৰা হাজোৰ ৰাজাবজাৰলৈ ভোট দিবলৈ আহি বিপদত পৰিল সান। হাজোৰ ৰাজপথত খাপ পেটি থকা পুত্ৰ আৰু পূৰ্বৰ পত্নী আটক কৰে সান মোহাম্মদ আৰু পত্নী সহিতে দুই কন্যা। ঘটনা সংঘটিত হোৱা মাত্ৰেই বীৰটি বাদ নোপোৱা অৱস্থা হয় হাজোৰ কলিতাকুচি চকত। পরিস্থিতি ক্রমান্বয়ে জটিল হওয়াত হাজো আরক্ষী উপস্থিত হয় আটক করে স্বামী সান মোহাম্মদক। আনহাতে নিজের ন্যায় বিচারি রাজপথতে কান্দুনত ভাঙি পড়ে ভুক্তভোগী রেহেনা বেগম। হাজোর পৰা ধীরাজ দাসের রিপোর্ট, নিউজ18 অসম। হাজোর সান মোহাম্মদ নিজর ভোটাধিকার সাব্যস্ত করবলে আহি রাজপথত নিজর পুত্র আর পত্নীর হাতত বন্দী হল স্বামী। 25 বছর পূর্বে এরি থই যাওয়া স্বামী সান মোহাম্মদক আটক করিলে পূর্বর পত্নী পুত্রই। হাজোর কলিতাকুচি চকত সংঘটিত হল এই ঘটনা। সান মোহাম্মদৰ পত্নী ৰেহেনা বেগমে অভিযোগ কৰা মতে প্ৰায় 25 বছৰ পূৰ্বে গৰ্ভৱতী অৱস্থাতে পত্নীক এৰি গৈছিল হাজোৰ ৰাজাবজাৰৰ সান মোহাম্মদ নামৰ যুৱকজনে। পিছলৈ সান মোহাম্মদে গুৱাহাটীত বসবাস কৰি পূৰ্বৰ পত্নীক এৰি আন এগৰাকী মহিলাৰ সৈতে কৰে নিকা। কৰাৰ পিছত খৰগীৰ অৰ্ডাৰ হ'ল। খরগের অর্ডার হওয়ার পিছত মানে তাক দুবার ধরিলো, একবার একবার করে দুবার ধরিলো, খরগে দিয়া নাই। তারপর দুবার ধরার পিছত একবার 30,000 না 25,000 দিছে। 25,000 দিয়ার পিছত মই এনেকে আছো। তারপর যাদের কলা কি তুমি তুমি এহতক 10,000 করে মান্থলি দিব এনেকে কলা। তারপর কি মান্থলি হয়ে ফেলে গুছি আইল। তারপর তার ফ্যামিলি কলা কি ঠিক আছে স্যার এই মাইকিজনে কইছি আর মই মই হলো দি যাম। ইফালে সান মোহাম্মদে পুনৰ বিবাহ পাশত আবদ্ধ হয় যদিও পূৰ্বৰ পত্নীয়ে বহু কষ্টেৰে ডাঙৰ দীঘল কৰে গৰ্ভৱতী অৱস্থাত এৰি যোৱা সান মোহাম্মদৰ পুত্ৰক। ইয়াৰ পিছতে ভুক্তভোগী ৰেহেনা বেগমে ন্যায়ালয়ৰ কাষ চাপিছিল যদিও ন্যায়ালয়ৰ ৰায়ক অংকুশ দেখুৱাই পলাই ফুৰে সান মোহাম্মদে। খুৰাকী নিদিয়া সান মোহাম্মদলৈ হ'ল ইখনৰ পাছত আন এখন জাননী যদিও কোনো সুপুত্ৰ নোলাল স্বামী সান মোহাম্মদৰ। তেনে সময়তে মঙলবাৰে আবেলিৰ ভাগত গুৱাহাটী ভেটাপাৰাৰ পৰা হাজোৰ ৰাজাবজাৰলৈ ভোট দিবলৈ আহি বিপদত পৰিল সান। হাজোৰ ৰাজপথত খাপ পেটি থকা পুত্ৰ আৰু পূৰ্বৰ পত্নী আটক কৰে সান মোহাম্মদ আৰু পত্নী সহিতে দুই কন্যা। ঘটনা সংঘটিত হোৱা মাত্ৰেই বীৰটি বাদ নোপোৱা অৱস্থা হয় হাজোৰ কলিতাকুচি চকত।
পরিস্থিতি ক্রমান্বয়ে জটিল হওয়াত হাজু আরক্ষী উপস্থিত হয় আটক করে স্বামী সাদ মহম্মদক। আনহাতে নিজের ন্যায় বিচারি রাজপথতে কান্দুনত ভাঙি পড়ে ভুক্তভোগী রেহেনা বেগম। হাজুর পরা ধীরাজ দাসর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।